আজব শিকস্তা কর্দি ইমা বা ফেদায় চশমে মস্তে কর্দি উমড়ে কে বায়া তো হফিস্ত গুজাস্তে রফতি ও নিসারে বুট পরস্তে কর্দি চশমে মস্তে আজবে জুলফ দরাজে আজবে মায় পরস্তি আজবে ফিতনা তরাজে আজবে বাহারে কতলম চুকসাদ তেগনহম সর্বায় সুজুদ উপনাজে আজবে মন বনায় জে আজবে ওয়াক্ত বিসমিল সুদনম চশমে বরুইশ বাশস্ত মেহরবানম আজবে বন্ধন বজে আজবে তাকে অবরু এত সজদায় সরমি বা সুজুদ চশমে বদ্দুর কি হস্তম বনি জমি আজবে হমদ দিল বলবে তু জুলফে ওয়া পয়ামদার গুফতে গুয়ে আজবে কামাতে নাজে আজবে ইলতিজা কুম বদার হজরতে খাজা হরদম কার সাজে আজবে বন্ধন বজে আজবে গুল আজব হুসন জমালো খাতো খালো গেসু সর ওয়াক্ত দে আজবে কামাতে নাজে আজবে আরে মাহবুবে লাহি নিজামুদ্দিন আউলিয়া আপনার প্রধান খলিফা হযরত আমির খসরুর এই কালামের উসিলাতে আজ নয় মোহরমের দিন আমি সামান্য কিছু বক্তব্য পেশ করব। পেশ করার আগে আমি যে ওয়েতে যে বিষয়ের উপর আমি বলতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি ঘুরিয়ে দিলাম, কারণ আজ নয় মোহরমের দিন। উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মোহরম প্রায় পৃথিবী থেকেই হারিয়ে যাচ্ছে, কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মোহরম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন দশই মোহরম তার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের রা মাত্র কয়েকশ আর ইয়াজিদের দলে ছিল 33,000 সৈন্য, তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন জৈন কোন শিখ বা কোন পারসি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওলাদে রসুলের উপরে। আওলাদে রসুল রসুলের উপর অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজ আমার মনে আছে, মাওলার অভিষেক যেটা গাধিরে খুম বলে বিদায় হজের প্রাক্কালে মহানবী গাধিরে খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা। আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই, উনি 1,29,000 সাহাবিকে বলেছিলেন, জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না,
পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো। দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো, কোন দিন পৃথিবীর কেহতবাদেরকে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিসটি একটি হল কেতাব আল্লাহি, আরেকটি হল ইত্রাতাহি। কেতাব আল্লাহি আল্লাহর কেতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কেতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি, বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন হামদার রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, মাইয়া বাসিয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুরভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কেতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কেতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো? তারা তো এটা পারে না। তাই উমাইয়া বাসিয়ারা করল কি, বিরাট একটা চক্রান্ত করল। 1,29,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো, এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না। কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওহাবি খারেজি উমাইয়া বাসিয়ারা। তারা আবার একটা হাদিস বানাইলেন, সেটা কি? তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, গোমরা হবে না। একটা কি? কেতাব আল্লাহি, আর একটা সুন্নতিহি। একটা আল্লাহর কেতাব, আর একটা নবীর সুন্নত। আজ বাংলার বুকে প্রত্যেক মৌলবী টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কেতাব এবং নবীর সুন্নত পালন করলেই যথেষ্ট। আজকে কোথায় কোন পর্যায়ে আমরা নেমে গেছি? নাই নবীর বংশ, কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না। জেনারেল হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ, কামাল উদ্দিন জাফির মুখে শুনলাম না, শুনলাম না মাওলানা আবুল কালাম আজাদ, কারণ এরা সব সৌদি আরবের বিকাহু আলেম, বিক্রি হইয়া যাওয়া আলেম। এই বিকাহু আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এখন সবাই আমার মন মগজের মধ্যে ঢিকে গেছে যে আল্লাহর কেতাব আর নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। অথচ 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না, আল্লাহর কেতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে রেখো। নবীর বংশ কারা? নবীর বংশ যারা নূরের সন্তান, রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই এবং আমরাও করি না। কেননা রক্ত মাংসের শরীরই যদি নবীর বংশ হতো, তাহলে নবীর আপন চাচা আবু লাহাব, নবীর আরেক চাচা আবু জাহেল, ফুবাতো ভাই ওকবা, খালাতো ভাই সাহেবা, এগুলি সব কাট্টা কাফের। সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবু লাহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবু লাহাব, সৈয়দ আবু জাহেল,
সৈয়দ ওকবা, সৈয়দ সাহেবা, জীবনেও বলবো না, যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক। এটা মহানবী দেখিয়ে গেলে যে নূরের বংশ, নূরের বংশ অলিরা। এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা, ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর। নবীর বংশধর বরপীর সাহেব, নবীর বংশধর খাজা গরিবে নওয়াব, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দী, নবীর বংশধর মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসালি। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের একবার শ্রেষ্ঠ কাফের তারা পাঁচজনকে বলেন, তোমরা এটা জানো না, সবচেয়ে কাফের বড় বলেন বরপীর সাহেব নাউজুবিল্লাহ মিন জালিক, দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল আরাবি, তৃতীয় কাফের মিশনের আহমদ রেফাই, চতুর্থ কাফের মৌলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেন? সত্যের পদে পদে কাঁটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ দের যে ছবি, উনি তো হুসাইনি হাসান, উনার যে ছবিটা তার রওজা মুবারকে আট না নয় ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম, সেটা প্রচার হতে দেয় নাই সৌদি ওহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই, কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালরা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিরি নাহি ফকিরি হ্যায় খুদি না বেচে গরিবি মে নাম পায়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছো? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না, নাই সুফিবাদের মূল ভিত্তির বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদ নাই। এমদাদিয়া নাহামেদিয়ারা করছে মাশাল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদি দিলাম, বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকানান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই, এই তিনটি কেতাবের অনুবাদ থাকলে ওহাবিদের বারোটা বাইজা তেরোটা ঝিলে যেত। দোষ শুধু ওহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আক্রোশীর পীরেরা, এটা কোন বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম একশো থেকে একশো বিশ কোটি টাকা পায়, বাবা ভান্ডারীরা একশো কোটি টাকার উপরে পায়, বড় এগুলি দরবার শরীফরা বিশ পঁচিশ কোটি টাকা পায়, সানা ফকিররা দশ পনেরো কোটি টাকা পায়, সুরেশ্বরীরা দুই আড়াই কোটি টাকা পায়, এরকম বহু দরবার। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি সিলেটের জকিগুঞ্জের, উনি দুই হাজার কোটি টাকা পায়,
আর সব পীর গাউসের আছে বয়ে বৈশা রয়েছে, একজন একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত ওলির বই অনুবাদ করা, কত বড় বড় মৌলানা গোয়াইনা হারিয়ে যাচ্ছে দিনে দিনে করল। এই ওয়াহাবিরা